এই জাতীয় জিনিসগুলোকে আমরা যাতে আমাদের যারা ডক্টরস আছেন ওয়েস্ট বেঙ্গলে, ডক্টরস নার্সেস যারা কেয়ার নেন এবং যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা ডাইরেক্টলি হোম কেয়ার গিভার্স, তাদেরকে প্রপারলি শুধুমাত্র জেরিয়াট্রিক নিউরোলজির ওপরেতে যাতে তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হয় এবং আমরা যেন প্রপারলি ম্যানেজমেন্ট কী করতে হয় সেটা যেন তাদের ডেলিভার করতে পারি। অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর অমিত ঘোষ বলেন, বিদেশে এই রোগের ক্ষেত্রে যুবা ও বয়স্কদের চিকিৎসায় আলাদা আলাদা প্রোটোকল মেনে চলা হলেও আমাদের দেশে এখনো সেভাবে বিশেষ শাখা গড়ে ওঠেনি, তাই সেদিকে নজর দেওয়া দরকার। এখানে জেরিয়াট্রিক সোসাইটি মেনলি নিউরো কেয়ার, যেটা নিউরো রিলেটেড, নিউরোসার্জিক্যাল, নিউরোলজিক্যাল, নিউরো রিহ্যাবিলিটেশন, নিউরো নার্সিং সেমিনার, এই টপিকগুলো, এই টপিক অ্যাজ পার জেরিয়াট্রিক আসপেক্ট ইস কনসার্ন কি আমাদের দেশে এখনও ভালো ডেভেলপমেন্ট পাইনি। তো এটা যাতে অ্যাওয়ারনেসটা বেড়ে যায়, যাতে ডাক্তারদের মধ্যে একটা স্পেশাল ব্রাঞ্চ ডেভেলপ করা যায় ইন নিউরোসার্জারি, ইন নিউরোলজি, সেটারই একটা ইনিশিয়েটিভ। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের কনসালটেন্ট ডক্টর সিদ্ধার্থ আনন্দ বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেরিয়াট্রিক নিউরোলজি, স্ট্রোক, পার্কিনসন্স, ডিমেনশিয়া, ডিপ্রেশন সহ নানা সমস্যা দেখা দেয়। স্ট্রোকের প্রবণতা কমাতে সুস্থ ও নেশামুক্ত জীবনযাপন দরকার। আমাদের অনেক বেশি কাজ করতে হচ্ছে, এখন স্ট্রেস লেভেলটা অনেকটা বেড়ে গেছে, আরও এর সঙ্গে আমাদের খারাপ জিনিসগুলো যে সম্পর্ক হয়, যেরকম সিগারেট, স্মোকিং, অ্যালকোহল, এইগুলোর সঙ্গে আর বিভিন্ন রকমের আরও ধূমপান করা, মানে অনেকটা কিছু আছে যেটা অনেকটা স্ট্রোকের রিস্কগুলোকে বাড়িয়ে দেয়। রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা ক্যালকুলেট করে ঠিক করে কন্ট্রোল করতে পারি তাহলে চান্সেস অফ স্ট্রোক অনেকটাই কম থাকে। তিনি বলেন, পার্কিনসন্স রোগ শিরা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এই রোগ সম্পূর্ণ সারানো না গেলেও চিকিৎসা ব্যবস্থায় রোগীকে অনেকদিন ভালো রাখা যায়। পার্কিনসন্স একটা রোগ আছে যেখানে মানুষ আস্তে আস্তে করে বয়সের সঙ্গে হাঁটা চলা খারাপ হতে লাগে, হাত কাঁপতে লাগে, তার সঙ্গে মানুষ খুবই আস্তে হয়ে যায়, স্লো হয়ে যায়, তার সঙ্গে ধীরে ধীরে করে ওরা ভুলে যেতে লাগে। এটা শিরা শুকিয়ে যাওয়ার রোগ আছে যেখানে আস্তে আস্তে করে শিরা শুকিয়ে যাচ্ছে, আর তার যেরকম যেরকম শিরাকে সুখ হয় বয়সের সঙ্গে ওরকম ওরকম রোগটা বাড়তে থাকে। আনফর্চুনেটলি আমাদের সায়েন্সের খুব ভালো চিকিৎসা এরকম বলে যে আমরা রোগটাকে থামিয়ে দেবো, আমরা রোগটাকে ঠিক করে দেবো, এরকম নেই। এর বিশেষ কারণ এটাও আছে কি আমরা খুব স্পেসিফিক কারণগুলো জানি না কি এই রোগটা কিসের কারণে হয়, তাই জন্য এর যা কিছু ট্রিটমেন্ট মডেলিটি আছে এখন নতুন নিউরোলজিক্যাল সায়েন্সে, সব কিছু কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করার জন্য। আর ইম্পর্টেন্ট জিনিস এটা আছে কি পার্কিনসন ডিজিজ আর ডিমেনশিয়া দুটোই ট্রিটমেন্ট করলে পেশেন্ট অনেক দিন অনেক ভালো থাকতে পারে। ইনকাম ট্যাক্স বা